গুড মর্নিং স্টুডেন্টস ওয়েলকাম টু ভিজন ডাবলিউ তো আজকে তোমাদের সাথে নাইনটিন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করব তার পাশে ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্র্যাটেজি কেনও ডিসকাস করবো আর তোমাদেরকে জানিয়ে রাখি প্রত্যেক দিন সকাল আটটায় কিন্তু ডেইলি কারেন্ট এফেয়ার্সের ক্লাসটি করানো হয় অবশ্যই তোমরা প্রত্যেক দিন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং যে সমস্ত প্রশ্ন এখানে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট ভালো করে পড়বে মনে রাখার চেষ্টা করবে এবং নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে ক্লিয়ার ক্লাসটি শুরু করার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দিও যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে এবং প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তার সাথে নোটিফিকেশান যদি পেতে চাও অবশ্যই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল সাথে যুক্ত হতে পারো তো সমস্ত লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রোভাইড করা আছে লিঙ্কটা ক্লিক করে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল সাথে যুক্ত হয়েছো ক্লিয়ার চলো তো আজকের ফার্স্ট কোয়েশন দেখেন কি আছে হোয়াট ইজ দ্য থিম অফ আই এ এফ কমান্ডার কনফারেন্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তো দু হাজার একুশ সালের আই এ এফ কমান্ডার কনফারেন্সের থিম কী ছিল তো সঠিক উত্তরে যাবে অপশন এ রিঅরিয়েন্টিং ফর দ্য ফিউচার তো দু হাজার একুশ সালের আই এ এফ কমান্ডার কনফারেন্সের থিম ছিল রিঅরিয়েন্টিং ফর দ্য ফিউচার একটু দেখেন এর ব্যাপারে দ্য ইউনিয়ন মিনিস্টার অফ ডিফেন্স শ্রী রাজনাথ সিং অ্যাড্রেস দ্য বাইনুয়াল

টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আর থিম কী ছিল এই কনফারেন্সে সেটা হচ্ছে দ্য থিম অফ আই এ এফ কমান্ডার্স কনফারেন্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ওয়াজ রিঅরিয়েন্টিং ফর দ্য ফিউচার এটা ছিল দু একুশ সালের যে আই এ এফ কমান্ডার্স কনফারেন্সের থিম খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু থিমটা ভালো করে মনে রাখার চেষ্টা করবে ক্লিয়ার তো ইন্ডিয়ান এয়ার ফোর্সের ব্যাপারে একটু দেখিনি আমরা ফাউন্ডেড কবে হয়েছিল এইট অক্টোবর নাইনটিন থার্টি টু হেডকোয়ার্টার কোথায় আছে ইন্টিগ্রেটেড ডিফেন্স হেডকোয়ার্টার মিনিস্ট্রি অফ ডিফেন্স নিউ দিল্লি কমান্ডার ইন চিফ হচ্ছেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ চিফ অফ এয়ার স্টাফ হচ্ছেন এয়ার মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া এবং ভাইস চিফ অফ এয়ার স্টাফ হচ্ছেন এয়ার মার্শাল হরজিৎ সিং অরোডা ক্লিয়ার চলো নেক্সট আর কি আছে উইচ ডে অফ দ্য ইয়ার ইজ অবজার্ভড অ্যাজ ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডে তো সারা বিশ্বজুড়ে কোন দিন পালন করা হয় ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডেটি সরি উত্তরে যাবে অপশন ডি সেভেনটিন্থ এপ্রিল তো প্রতি বছর সারা বিশ্ব জুড়ে সেভেনটিন্থ এপ্রিল পালন করা হয় ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডেটি তো একটু দেখেন এর ব্যাপারে এভরি দ্য ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডে ইজ অবজার্ভড ইন্টারন্যাশনালি অন এপ্রিল সেভেন্টিনথ টু রেজ অ্যাওয়ারনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট হেমোফিলিয়া অ্যান্ড আদার ব্লিডিং ডিসঅর্ডার তো প্রতি বছর সারা বিশ্বে জুড়ে ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডেটি পালন করা হয় বা অবজার্ভ করা হয় সাতেরোই এপ্রিল আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য আছে হেমোফিলিয়া এবং যে সমস্ত আরও ব্লিডিং ডিসঅর্ডার ডিজিজগুলো আছে তার ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু এই দিনটি বিশেষ করে পালন করা হয় এপ্রিল সেভেনটিন্থ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মার্ক্স থার্টি সেকেন্ড ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডে আর এপ্রিল দু হাজার একুশ সাতেরোই এপ্রিল দু হাজার একুশ সালে এটা কিন্তু মানে ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডে সাথে পালন করা ছিল বত্রিশতম ক্লিয়ার থিম কী ছিল যেটা খুব ইম্পর্টেন্ট দেখানো একবার দ্য থিম ফর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডে ইজ অ্যাডাপ্টিং টু দ্য চেঞ্জ সাস্টেনিং কেয়ার ইন আ নিউ ওয়ার্ল্ড তো এটা ছিল দু হাজার একুশ সালের ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডের থিম ক্লিয়ার চলো নেক্সট কোয়েশনটা কি আছে রঞ্জিত সিনহা হু হ্যাজ ডাইড রিসেন্টলি অ্যাট দ্য এজ সিক্সটি এইট ওয়াজ দ্য ফর্মার হেড অফ হিচ অর্গানাইজেশন তো রঞ্জিত সিনহা কিছুদিন আগে উনি আটষট্টি বছর বয়সে স্বর্গীয় লাভ করলেন তো কোন সংস্থার প্রাক্তন হেড ছিলেন সরে উত্তরে যাবে অপশান সি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই তো রঞ্জিত সিনহা যিনি আটষট্টি বছর বয়সে স্বর্গীয়ভ করলেন তো উনি প্রাক্তন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস ইনভেস্টিগেশনের উনি হেড ছিলেন তো একটু দেখেন এর ব্যাপারে

ফাউন্ডারকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং কবে গঠন করা ছিল পয়লা এপ্রিল উনিশশো তেষট্টি সালে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন দেখেন কি আছে ওয়েন ইজ দ্য সেভ দ্য এলিফ্যান্ট ডে সেলিব্রেটেড এভরি ইয়ার তো কোন দিন সেভ দ্য এলিফ্যান্ট ডে সেলিব্রেট করা হয় প্রতি বছর সরে উত্তরে যাবে অপশন বি সিক্সটিন্থ এপ্রিল তো প্রতি বছর সিক্সটিন্থ এপ্রিল সেভ দ্য এলিফেন্ট ডেটি সেলিব্রেট করা হয় একটু দেখে নিন নেওয়ার ব্যাপারে সেভ দ্য এলিফ্যান্ট ডে ইজ সেলিব্রেটেড অন সিক্সটিন্থ এপ্রিল এভরি ইয়ার টু রেস অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ডেঞ্জার এলিফেন্ট ফেস অ্যান্ড ভেরিয়াস ডিফিকাল্টি দে হ্যাভ টু ওভারকাম টু লিভ তো প্রতি বছর এপ্রিল সেভ দ্য এলিফ্যান্ট ডেটি পালন করা হয় আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে কীভাবে হাতিরা নিজের জীবনযাপন করছে তারা কীভাবে ডিফিকাল্টিসগুলো ডেঞ্জারগুলো ফেস করছে দিনের পর দিন নিজেদেরকে সারভাইভ করার জন্য তো সেসব জিনিসগুলোর ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর এপ্রিল সেভ দ্য এলিফ্যান্ট ডেটি পালন করা হয় ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন দেখেন কি আছে জিভিজি কৃষ্ণমূর্তি হ্যাজ পাস্ট হি ওয়াজ দ্য ফর্মার ড্যাশ অফ ইন্ডিয়া তো জিভিজি কৃষ্ণমূর্তি কিছুদিন আগে উনি স্বর্গলাভ করলেন তো উনি ভারতের প্রাক্তন কী ছিলেন সঠিক উত্তরে অ্যাভে অপশান সি ইলেকশন কমিশনার তো প্রাক্তন ইলেকশন কমিশনার জিভিসি কৃষ্ণমূর্তি কিছুদিন আগে উনি স্বর্গলাভ করেছেন একটু দেখেন এর ব্যাপারে ফর্মার ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া জি জি কৃষ্ণমূর্তি হ্যাজ পাস্ট ডিউ টু এজ রিলেটেড এলিমেন্টস হি ওয়াজ এইটি সিক্স ইয়ার্স ওল্ড তো প্রাক্তন ইলেকশন কমিশনার ভারতের জিভিজি ভি জি কৃষ্ণমূর্তি স্বর্গলাভ করলেন ছিয়াশি বছর বয়সে ওনার বয়স সংক্রান্ত কারণে কিন্তু উনি স্বর্গলাভ করেছেন তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আপনার দেখে নিই আমরা কবে গঠন করা হয়েছিল পঁচিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে জুরিসডিকশন হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি ফার্স্ট এক্সিকিউটিভ হচ্ছেন সুকুমার সেন প্রিসাইডিং এক্সিকিউটিভ হচ্ছেন ওম প্রকাশ রাওয়াত এবং চিফ ইলেকশন কমিশনার কিছুদিন আগে উনি নির্বাচিত হয়েছেন উনি হচ্ছেন সুশীল চন্দ্রা ক্লিয়ার চলো নেক্সট কোয়েশনটা কি আছে হিমাচল ডে ইজ অবজার্ভড অন হুইচ ডে ইন এপ্রিল তো প্রতি বছর হিমাচল ডেটি কবে পালন করা হয় তো সরি উত্তরে যাবে অপশন বি পনেরো এপ্রিল তো প্রতি বছর হিমাচল ডেটি ভারতে পালন করা হয় পনেরোই এপ্রিল তো একটু দেখে নেওয়ার ব্যাপারে এভরি ইয়ার ফিফটিন্থ এপ্রিল ইজ অবজার্ভড অ্যাজ হিমাচল ডে তো প্রতি বছর পনেরোই এপ্রিল হিমাচল ডেটি পালন করা হয় তো হিমাচল প্রদেশের ব্যাপারটা দেখিনি আমরা গভর্নর হচ্ছেন বান্দরি দাতারিয়া চিফ মিনিস্টার হচ্ছেন জয়রাম ঠাকুর ক্যাপিটাল দুটো শিমলা হচ্ছে সামার ক্যাপিটাল এবং ধর্মশালা হচ্ছে উইন্টার ক্যাপিটাল ক্লিয়ার চলো দেখেন কি আছে ইলিস্টা হ্যাজ অ্যানাউন্সড রিচ ক্রিকেটার অ্যাজ ইট ব্র্যান্ড অ্যাম্বাসেডার তো ইলিস্টা কোন ক্রিকেটারকে অ্যানাউন্স করলো তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে সঠিক উত্তরে হবে অপশন সি সুরেশ রায়না তো সুরেশ রায়নাকে অ্যাপয়েন্ট করা হয়েছে ইলিস্টার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে তো র্যাপটা দেখে নিই আমরা ইলিস্টা ব্র্যান্ড ব্যাট বাই দ্য প্রেস্টিজিয়াস টেকনোডোম গ্রুপ হ্যাঁ দ্য ক্রিকেটার সুরেশ রায়না ব্র্যান্ড অ্যাম্বাসেডার তো ইলিস্টা যেটা হচ্ছে একটা টেকনোডোম গ্রুপের একটা ব্র্যান্ড ব্যাট তো তারা ঘোষণা করে জানিয়েছে তারা সুরেশ রায়নাকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে অ্যাপয়েন্ট করেছেন ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন কি আছে হু হ্যাজ লঞ্চ আ ন্যাশনাল নার্সারি পোর্টাল টু কানেক্ট নার্সারি অপারেটর উইথ কনজিউমার্স তো কে লঞ্চ করলো ন্যাশনাল নার্সারি পোর্টাল আর এই পোর্টালটি লঞ্চ করার উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত নার্সারি অপারেটার্সরা আছে তারা ডাইরেক্ট কিন্তু কাস্টমার সাথে বা কনজিউমারের সাথে তারা কানেক্ট করতে পারে তো সে কারণেই একটা নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে সেটির নাম হচ্ছে ন্যাশনাল নার্সারি পোর্টাল তো এইটি পোর্টালটি কে লঞ্চ করেছেন সঠিক উত্তরে যাবে অপশন বি নরেন্দ্র সিং তোমার তো আমাদের এগ্রিকালচার মিনিস্টার নরেন্দ্র সিং তোমার কিছুদিন আগে লঞ্চ করলেন নার্সারি ন্যাশনাল নার্সারি পোর্টাল আর এই পোর্টালটি কিন্তু লঞ্চ করার উদ্দেশ্য হচ্ছে কনজিউমার সাথে ডাইরেক্ট কিন্তু কন্টাক্ট করতে পারে নার্সারি অপারেটার্সরা ক্লিয়ার তো একটু দেখেন ব্যাপারে এগ্রিকালচার মিনিস্টার নরেন্দ্র সিং তোমার নার্সারি ন্যাশনাল নার্সারি পোর্টাল টু কানেক্ট নার্সারি অপারেটর উইথ কনজিউমার তো আমাদের এগ্রিকালচার মিনিস্টার নরেন্দ্র সিং তোমার লঞ্চ করলেন ন্যাশনাল নার্সারি পোর্টাল আর এই পোর্টালটির মাধ্যমে নার্সারি অপারেটার্সরা ডাইরেক্ট কিন্তু কনজিউমার বা কাস্টমার সাথে তারা ডাইরেক্ট কন্টাক্ট করতে পারে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন দেখেন কি আছে ইন্ডিয়াস পাওয়ার ইলাইট ক্লাস কাস্ট অ্যান্ড কালচারাল রিভলিউশন ইজ রিটার্ন বাই হোম তো একটা বই সেই বইটির নাম হচ্ছে ইন্ডিয়াস পাওয়ার ইলাইট ক্লাস কাস্ট অ্যান্ড কালচারাল রিভলিউশন এই বইটি কে লিখেছেন তো সড়ক উত্তরে যাবে অপশন এ সঞ্জয় বারু তো সঞ্জয় বারু যিনি মনমোহন সিংয়ের অ্যাডভাইজার ছিলেন তো উনি একটি নতুন বই লিখেছেন সেই বইটির নাম হচ্ছে ইন্ডিয়াস পাওয়ার ইলাইট ক্লাস কাস্ট অ্যান্ড কালচারাল রিভলিউশন তো এর ব্যাপারে একটু দেখেনি আমরা সঞ্জয় বারু ফর্মার অ্যাডভাইজার টু মনমোহন সিং হ্যাজ রিলিজড হিজ নিউ বুক টাইটেল ইন্ডিয়াস পাওয়ার এলাইট ক্লাস কাস্ট অ্যান্ড কালচারাল রেভলিউশন তো সঞ্জয় বাড়ু যিনি মনমোহন সিংয়ের প্রাক্তন অ্যাডভাইজার ছিলেন উনি একটি নতুন বই রিলিজ করেছেন সেই বইটির নাম হচ্ছে ইন্ডিয়াস পাওয়ার ইলাইট ক্লাস কাস্ট অ্যান্ড আ কালচারাল রেভলিউশন ক্লিয়ার চলো তো আজকে শেষ প্রশ্ন দেখেন কি আছে দ্য ন্যাশনাল ফায়ার সার্ভিস ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন তো ভারতে কোন দিন ন্যাশনাল ফায়ার সার্ভিস ডেটি পালন করা হয় প্রতি বছর সরে উত্তরে যাবে অপশান সি ফোরটিন্থ এপ্রিল তো প্রতি বছর চোদ্দো এপ্রিল ভারতে ন্যাশনাল ফায়ার সার্ভিস ডেটি পালন করা হয় একটু দেখে নেওয়ার ব্যাপারে দ্য ন্যাশনাল ফায়ার সার্ভিস ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন ফোরটিন্থ এপ্রিল তো প্রতি বছর চোদ্দোই এপ্রিল কিন্তু ভারতের মধ্যে ন্যাশনাল ফায়ার সার্ভিস ডেটি পালন করা হয় ক্লিয়ার তো দু হাজার একুশের ন্যাশনাল ফায়ার সার্ভিস ডেয়ের থিম কী ছিল না একবার দ্য থিম অফ ন্যাশনাল ফায়ার সার্ভিস ডে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ইজ মেনটেনেন্স অফ ফায়ার সেফটি ইকুইপমেন্টস ইজ কি টু মিটিগেট ফায়ার এটা ছিল দু হাজার একুশ সালের ন্যাশনাল ফায়ার সার্ভিস থিম ক্লিয়ার তো এগুলো ছিল আজকের বিশেষ কিছু কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে যেটা তোমাদের সাথে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকের কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো এরপর তোমাদের একটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে যদি পারো যদি সময় পাও পারলে এই সমস্ত কোশ্চেনগুলো একটু খাতায় নোট ডাউন করে রেখো পরবর্তীকালে যখন তোমরা খাতাটা খুলে পড়বে প্রত্যেকটা কোশ্চেন তোমরা এক জায়গায় পাবে সেখান থেকে পড়তো এবং বুঝতেও জিনিসটা সুবিধা হবে তো সে কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করে রোজ জিনিসটা বলি পারলে এগুলো খাতায় একটু নোট ডাউন করে রেখো ক্লিয়ার আর একটা ইনফরমেশান তোমাদের সকলকে যে দেওয়ার আছে প্রত্যেক দিন যে সমস্ত ক্লাসগুলো করানো আছে তার নিয়মভাবে কিন্তু নোটিফিকেশন এবং তার পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করায় হয় যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি অতি অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সটা ফলো করে টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও সেখান থেকে কিন্তু প্রত্যেক দিন সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা এখান থেকে পেয়ে যেতে পারবে ক্লিয়ার তো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো আমাদেরকে মোটিভেট করার জন্য ভিডিওটা লাইক করো নিজের বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে ভিডিওটা শেয়ার করো আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নেই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা যে বেল আইকনটি সেটি প্রেস করে দাও যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ক্লিয়ার থ্যাংক ইউ